করিমগঞ্জের কায়স্থ গ্রামে রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে ট্রেনে ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী অল্টো। বরাক জোরে প্রাণে বাঁচলেন চালক সহ তিন যাত্রী। ডেইলি বরাকের পর্দায় আরেকটি চাঞ্চল্যকর খবর। রবিবার সকালে করিমগঞ্জের কায়স্থ গ্রাম এলাকায় মালবাহী ট্রেনে ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হল একটি অল্টো কার। এতে বরাক জোরে চালক সহ রক্ষা পান তিন যাত্রী। এদিন স্থানীয় দুয়ারিবাগ এলাকার রেলগেট না থাকা রেলওয়ে ক্রসিং দিয়ে AS10A1511 নম্বরে অল্টো কার রেলপথ পার করতে গিয়ে গাড়িটি রেলের ট্র্যাকে ফেসে যায়। এতে গাড়ি যাত্রীরা সম্মুখে ভয়ঙ্কর বিপদ দেখে কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে অন্যত্র আশ্রয় নেন। ততক্ষণে ত্রিপুরাগামী মালবাহী ট্রেনটি অল্টো কারকে ধাক্কা মেরে প্রায় 200 মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে অল্টো গাড়িটি বিভিন্ন অংশ দুমড়ে মোচড়ে যায়। ঘটনার পর প্রায় আধা ঘন্টা সময় ধরে উক্ত রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে এ কাণ্ডে তদন্তে নামে রেল পুলিশ। এদিকে দুর্ঘটনার জন্য স্থানীয় জনগণ দুয়ারিবাগ এলাকায় রেলগেট না থাকাকে দায়ী করেছেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মানে একটু আগে, একটু সময় আগে তারা রেল ক্রস করার লাগছে গাড়ি দিয়া। আচ্ছা, আর দেখছে মানে ট্রেনটা ফাঁসি, মানে গাড়িটা ফাঁসি গেছে। আচ্ছা, গাড়িটা ফাঁসার পরে তারা নামতো, মানে গাড়িটা ক্রস করতে পারছে না, দেখছে ট্রেন না। তখন তারা সব প্যাসেঞ্জার নামিয়ে গেছে গিয়া, আর গাড়িটা রয়েছে। এখন গাড়ি তো, ট্রেন তো ব্রেক মারতে পারছে না, গাড়িটা ঠেলাইয়া এখন ইয়াইছে। আচ্ছা, মানে তারা খোঁজ একটু আসে, তারা সামনে, তারা বাড়ি রেল ক্রস করলে তারা বাড়ি একটু সামনে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইলো দুয়ারিবাগ। দুয়ারিবাগ? আচ্ছা, মানে এমনি কোনো খেরোর আশঙ্কা, কোনো ক্ষতিগ্রস্ত? না, ক্ষতি হয়েছে না, এমনি গাড়ি ড্যামেজ হয়েছে। গাড়ি ড্যামেজ হয়েছে, মানে গাড়িটা ফাঁসি গেছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আরে